আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমরা চলে গেলাম আমাদের হিলটন মেটা এফএক্সের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে, ঠিক আছে? এখানে এসে গাইস দেখেন, অনেকে আমরা ডিপোজিট করি $110, $120, মানে মিনিমাম $101 ডিপোজিট করার নিয়ম, কিন্তু আমরা $110 করি, $120 অনেক সময় বেশি করি, আর যেটা বেশি করি সেটা কিন্তু ডিপোজিট ব্যালেন্সে অ্যাড হয়, এখানে থেকে যায়, ঠিক আছে? ওইটা কি করবেন, পরবর্তীতে যদি আবার ডিপোজিট করেন, আপনার $10 যদি এখানে বেশি থাকে, পরবর্তীতে $91 ডিপোজিট করবেন, তাহলে এখানে $10-এর সাথে আপনার ওই $91 অ্যাড হবে $101। তারপর আপনি এটা দিয়ে প্যাকেজ অ্যাক্টিভ করবেন, ঠিক আছে? এভাবে আপনার ওই ডলারটা কিন্তু এখানে আর থাকলো না, আপনার ডলারটা কাজে লেগে গেল, ঠিক আছে? তো যাই হোক গাইস, এখানে নিচের দিকে আসি। আমাদের কিন্তু প্রতিদিন যে প্রফিট দেয়, কোনো দিন $5 দেয়, কোনো দিন $4.5, কোনো দিন $4, মানে এক এক দিন এক এক রকম প্রফিট দেয়, ঠিক আছে? এটা আসলে হয়তো কোম্পানি লাভ লস হয়তো কোনো দিন হতে পারে, একটু কম বেশি দেয়, এটা কোনো বিষয় না, তারপরেও কিন্তু প্রফিট ঠিকঠাক দিচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এভাবে যদি আমাদেরকে একটা বছর বা দুইটা বছর, বেশি না, 1.5 বছর যদি প্রফিট দিতে পারে বা আমরা কোম্পানিটা টিকে থাকে মার্কেটে, আমরা এখান থেকে কিন্তু ভালো কিছু আশা করতে পারবো, ঠিক আছে? যেহেতু কোম্পানি আপডেট নিয়ে এসেছে অনেকগুলো, প্রত্যেকটা আপডেটের সময় তারা কথা দিয়ে কথা রেখেছে প্রত্যেকটা আপডেটে, ঠিক আছে? তারা আস্তে আস্তে কোম্পানির আপডেট নিয়ে আসে, এটা কিন্তু বাস্তব, আমরা নিজের চোখে দেখতে পারছি, হ্যাঁ, প্রতিটা বিষয়ে আপডেট নিয়ে এসেছে। সর্বশেষ কিন্তু তারা হেল্প সেন্টারও চালু করেছে, দেখেন, মানে আপনাদের সমস্যার কথা চিন্তা করে তারা হেল্প সেন্টারও চালু করেছে। এখানে আপনারা আপনাদের সমস্যার বিষয়গুলোও হেল্প সেন্টারে কিন্তু আপনারা জানাতে পারেন। সো হেল্প সেন্টারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে হচ্ছে ওপেন টিকিটে ক্লিক করবেন, ঠিক আছে? ওপেন টিকিটে ক্লিক করার পরে তারপর আপনারা এখানে ডিটেলস লিখবেন, আপনার যদি উইথড্র প্রসেসিং থাকে এখানে লিখবেন উইথড্র প্রসেসিং, ঠিক আছে? এখানে উইথড্র প্রসেসিং লিখে দিবেন, WITH উইথড্র প্রসেসিং, PROC, হ্যাঁ, উইথড্র প্রসেসিং এটা লিখে দিবেন, মানে সাবজেক্টের উপরে লিখবেন। আর যদি ডিপোজিট প্রসেসিং থাকে ডিপোজিট প্রসেসিং লিখবেন, ঠিক আছে? যেই বিষয়ে সমস্যা সেটা উপরে লিখবেন, আর নিচে হচ্ছে একটা ডিটেলস, পরিপূর্ণ ডিটেলস লিখবেন, ঠিক আছে? আপনার বাইন্যান্সের অ্যাড্রেস দেবেন, টিআরসি, আপনার হিলটনমেটা এফএক্সের টিআরসি অ্যাড্রেস দেবেন, বাইন্যান্সের টিআরসি অ্যাড্রেস দিবেন, তারপর এখানে আপনি হচ্ছে কত তারিখে এখানে ডিপোজিট কোর্স উইথড্র, মানে উইথড্র করছেন সেই তারিখটা লিখে দিবেন, কত ঘন্টা আগে, ঠিক আছে? সেটা এখন উইথড্র হচ্ছে না, মানে উইথড্র হচ্ছে না, কত সময় লাগবে, এইগুলো আপনি এখানে বিস্তারিত লিখে দিবেন, ঠিক আছে? তারপরও আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই দিই, ওকে, যাতে করে আপনাদের একটু ধারণা হয়। এই যে এইভাবে উইথড্র স্টিল প্রসেসিং, আমার মতোও এটা লিখতে পারবেন, যাদের উইথড্র সমস্যা হচ্ছে, উইথড্র প্রসেসিং আছে, হ্যাঁ, তারপর লিখে দেবেন মাই উইথড্র প্রসেসিং, ডেটটা লিখে দেবেন, তারপর স্টিল প্রসেসিং, প্লিজ হেল্প, ফাস্ট কনফার্ম ডেলিভারি, এরকম লিখে দেবেন, তাহলে দ্রুত আপনার পেমেন্টটা তারা দ্রুত কনফার্ম করে দেবে, দ্রুত ডেলিভারি করে দেবে, ঠিক আছে? তো আসলে সাপোর্ট টিকেটটা যেহেতু চালু হয়েছে, আমরা কিন্তু আমাদের অনেক সুযোগ সুবিধাটার জন্য বেটার হয়েছে, ঠিক আছে? তো আর এটার জন্য কিন্তু হিলটনমেটা এফএক্সের উপর আমাদের অনেক মানে আত্মবিশ্বাস বেড়ে গেল যে না, এটা আরও অনেক দিন থাকবে, আশা করা যায় এখান থেকে আমরা ভালো কিছু পাবোই, ঠিক আছে, ইনশাল্লাহ। এখানে দেখেন প্রিমিয়াম প্যাকেজ চালু করছে অলরেডি, কিন্তু 2000 মেম্বার এখানে শুধু এই প্যাকেজটাই, এই সার্ভিসটা নিতে পারবে, এর বেশি আর পারবে না, লিমিট 2000, অলরেডি 1330 জন এটা লিমিট ক্রস করেছে, আর মাত্র হয়তো 700 জনের মতো নিতে পারবে, ঠিক আছে? আর গোল্ড বুট প্যাকেজ 10000 মানুষ নিতে পারবে, অলরেডি কিন্তু 1086 এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আর যাদের প্রয়োজন তারা নিতে পারবেন। আর প্রতিদিন আপনারা হচ্ছে অ্যাক্টিভ বুট এটা আছে কিনা চেক করবেন, এটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনাদের ডলারটা কোনো দিনও অ্যাড হবে না প্রফিট, বোট প্রফিট থেকে, ঠিক আছে? যাই হোক, আপনারা হচ্ছে এখানে বেশি বেশি ইনকাম করতে হলে বেশি বেশি রেফার করেন, তাহলে আশা করি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। আর এখানে, হ্যাঁ, আত্মবিশ্বাসের সাথে এটা টিকে থাকে থাকলে আমরা এখান থেকে আত্মবিশ্বাসের সাথে ভালো কিছু করতে পারবো। যাই হোক গাইস, ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, আপডেটটা কেমন লেগেছে পরবর্তী আপডেট পেতে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে গাইস নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমাদের ভিডিওটা চলে যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটা ক্লিক করে আমাদের রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট খুলে দেবো, ঠিক আছে? সো গাইস, আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।